প্রিয় ভিউয়ার্স, শার্প ক্লিক থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য আমাদেরকে শুরুতে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। তো আমরা এখন সেটিংকে যাব, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইনস্টল ওয়ালেট, এখানে আছে পিনকোড, এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, আর এখানে আছে আইপি ভেরিফিকেশন। তো যারা পিনকোড এখনও সেটিং করে নেননি তারা এখানে 4 সংখ্যার একটি পিনকোড সেটিং করে নেবেন। আমার যেহেতু পিনকোড সেটিং করা আছে তাই এটাতে ক্লিক করার কারণে আমার এখানে লেখা আসতেছে দ্য পিনকোড ইজ ইউজড টু উইথড্র অ্যান্ড এক্সচেঞ্জ ফান্ড উইথিন দ্য প্রজেক্ট। বা বলতেছে যে এই প্রজেক্টে টাকা উইথড্র দেওয়ার জন্য আমার পিনকোড ইউজ করা হয়েছে, আমাকে আর পিনকোড দিতে হবে না। যাই হোক, যারা পিনকোড এখনও সেটিং করেননি তারা পিনকোড অপশনে ক্লিক করে ক্লিক করলেই আপনাদের ইমেইলে একটা 4 সংখ্যার কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। অথবা আপনি ডিরেক্টলি সেই অপশন না আসলে আপনি ডিরেক্টলি কোড বসিয়ে দেবেন। 4 সংখ্যার কোড বসিয়ে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করলেই আপনার ইমেইলে ওই 4 সংখ্যার কোড চলে যাবে, সেটা আপনি যত্নে রেখে দেবেন। তারপর যা করতে হবে, তারপর আমরা যাব ইনস্টল ওয়ালেটে। ইনস্টল ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর যারা এখনও কোন মেথডের মাধ্যমে টাকা নেবেন, এখনও এটা সেটিং করে নেননি তাদের জন্য, আর যারা সেটিং করে নিয়েছেন তাদের তো দরকার নেই। তো সেটিং করে নেওয়ার জন্য যা করতে হবে তা হলো এই রিকোয়েস্ট কোড এখানে ক্লিক করতে হবে। এই রিকোয়েস্ট কোডে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা কোড চলে যাবে। যেমন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট কোডে ক্লিক করলাম, এই তো ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এখন আমার ইমেইলে একটা 4 সংখ্যার কোড চলে যাবে। এই যে এক্সাম্পল 00 এইখানে বসিয়ে দিতে হবে, দেখিয়ে দিচ্ছে। তো আমার কোড ইমেইলে এখনও যায়নি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো যা হোক, আমি নেক্সট বিষয়গুলো দেখে দিচ্ছি তারপর। আচ্ছা দেখি, কিছুক্ষণ ওয়েট করি কোড কখন আসে। আমি আমার ইমেইলে একটু যাই, দেখি কি অবস্থা, কোড আসছে কি না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে এসেছে, এই যে 2216, 2216 কোড চলে এসেছে। তো 2216 এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর যা করতে হবে, এখানে আপনি কোন মেথডের মাধ্যমে টাকা উইথড্র নেবেন, টাকা নিতে চান তা এখানে দিতে হবে। আমার পেয়ার অ্যাকাউন্ট আছে, আমি টাকা পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে নিব, তাই আমি আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি। এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, সিস্টেম এইভাবেই। তো যাই হোক, কোড বসিয়ে দেওয়ার পর আপনি আপনার যে অ্যাকাউন্টে টাকা নিতে ইচ্ছুক সেই অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এখানে কী কী আছে আমি একটু দেখে দিচ্ছি। পেয়ার, টিরন, ড্রগি, USDT, ইউমানি, FK ওয়ালেট, ভোলেট, এছাড়াও আরও অন্যান্য মেথড রয়েছে। আপনাদের যার যেটা আছে সেটা দিয়ে সেট আপ করে নেবেন। যাই হোক, তারপর এভাবে বসিয়ে দিবেন, আমি যেভাবে বসিয়ে দিচ্ছি সেমভাবে বসিয়ে দিবেন, যেটাতে ইচ্ছা। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর সেভ ওয়ালেটে, এই যে দেখতে পাচ্ছেন সেভ ওয়ালেট, সেভ ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার মেথড, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু সেটিং হয়ে যাবে। তো সেটিং হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। আমার যেহেতু সেটিং করাই আছে আমি এখানে আর ক্লিক করলাম না। আমি এখন কিভাবে টাকা উইথড্র দিব সেই অপশনে চলে যাব। তো আমরা এখন কোথায় যাব, আমরা এখন যাব উইথড্র দেওয়ার জন্য পে আউটে যাব। আমাদের সেটিং কমপ্লিট, আর যাদের সেটিং কমপ্লিট আছে তাদেরকে ওগুলো নতুন করে সেটিং করার দরকার নাই, ডাইরেক্ট পে আউটে চলে যাবেন। তো আমরা এখন পে আউটে যাব, পে আউটে ক্লিক করলাম। পে আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে রাশিয়ান লেখা, দেখি এটাকে চেঞ্জ করা যায় কি না, ট্রান্সলেট করে নিই। হ্যাঁ, ইনস্ট্যান্ট পেমেন্টস এভরি 10 মিনিটস, এখানে বলা হচ্ছে যে 10 মিনিটের মধ্যেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এখানে আমরা প্রায়ই দেখি যে বাংলাদেশি যেগুলো ওয়েবসাইট আছে, তাছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, টাকা পেমেন্ট দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। তো রাশিয়ান ওয়েবসাইটের একটাই ভালো দিক, সেটা হচ্ছে যে টাকা খুব দ্রুত আপনি পেয়ে যাবেন, এমনকি আপনি 1 মিনিটের মধ্যেও টাকাটা পেয়ে যেতে পারেন। যাই হোক, ডিপেন্ডিং অন দ্য পেমেন্ট সিস্টেম, সামটাইমস দেয়ার মে বি ডিলাইস অন দ্য গেটওয়ে সাইড আপ টু 24 আওয়ার্স। এটা
আরও বলা হচ্ছে যে পেমেন্ট সিস্টেমের উপর অনেকটা ডিপেন্ড করে, নির্ভর করে, যে পেমেন্ট সিস্টেমের উপরেও অনেক সময় 24 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। এটা অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ হয় হয় না বললেই চলে। আমি যতবার উইথড্র দিয়েছি 5 থেকে 10 মিনিটের মধ্যেই পেয়ে গেছি। যা হোক, হোয়েন উইথড্রয়িং ফান্ডস এ কমিশন ইজ চার্জ 6/9%। আপনি যখন এটা উইথড্র করবেন, তারা 6 থেকে 9% চার্জ হিসাবে কেটে নেবে, ওয়েবসাইটের চার্জ হিসাবে। আচ্ছা, যা হোক, আমরা এক উইথড্র দেওয়ার জন্য যা করব, আমার যেহেতু ফেয়ার অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করা আছে মেথড, পেয়ার অ্যাকাউন্ট সিস্টেম চালু করা আছে, এটা এই যে সবুজ আলো চলে এসেছে। এছাড়াও আমি অন্যান্যগুলো সেটিং করে নিতে পারি একসাথে সবগুলোই, তারপর যেটাতে ইচ্ছা সেটাতে নিয়ে নিলাম, আপনাদের যেটা খুশি। আচ্ছা, যা হোক, আমরা এখন আপনাদেরকে বলেছিলাম ওই যে 4 সংখ্যার একটা পিনকোড সেটিং করে নিতে হবে, সেই পিনকোডটা এখানে বসিয়ে দিতে হবে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে আই অ্যাম নট এ রোবটে ক্যাপচা পূরণ করতে হবে। আপনি মানুষ নাকি রোবট, জাস্ট এখানে একটা ক্লিক করলে একটা ক্যাপচা চলে আসবে, যা চাইবে সেটাতে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। আচ্ছা, যা হোক, আমি তাহলে এখানে আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি, আমি ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি, পিনকোডটা দিয়ে দিলাম, তারপর আমি মানুষ নাকি রোবট, এটা হয়ে গেছে। যা হোক, আমার এখন আছে 3.57 রাবল, এটাকে আমি উইথড্র দেবো। আমি বলেছিলাম যে 3 রাবল হলেই উইথড্র দেওয়া যায়, তো দেখি উইথড্র দেওয়া যায় কি না। দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যালেন্স আছে 3.57 রাবল, এখন আমি উইথড্র দিব। এইখানে দেখতে পাচ্ছেন আমার পেয়ার অ্যাকাউন্ট সেটিং করা আছে শুধুমাত্র, আর কমিশন কাটবে, পেয়ার অ্যাকাউন্টে কমিশন কাটবে 6%। এখন আমি উইথড্রতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন উইথড্র সবুজ, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার উইথড্রটি সফল হয়েছে। এই যে টিক চিহ্ন চলে এসেছে, দেখি এটাকে ট্রান্সলেট করা যায় কিনা, যেহেতু রাশিয়ান ওয়েবসাইট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দ্য মানি হ্যাজ বিন সাকসেসফুলি ট্রান্সফার টু ইউর ওয়ালেট। এখানে বলা হচ্ছে যে আমি যে উইথড্র দিয়েছি, আমার টাকাটা আমার পেয়ার অ্যাকাউন্টে চলে গেছে। দেখি একটু টেনে দেখি গেছে কিনা আসলে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার মেইন ব্যালেন্স এখন 0-0, আমার যে 3.57 রাবল ছিল সেটা পুরোটাই চলে গেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম কিভাবে টাকা উইথড্র দিবেন। আবার বলে রাখি, যাদের সেটিংগুলো করা নেই, আমি সেটিংয়ে যাচ্ছি, যাদের এই সেটিংগুলো করা নেই তারা অবশ্যই আগে সেটিংগুলো ঠিক করে নেবেন, তাছাড়া আপনি কখনোই উইথড্র করতে পারবেন না। ওয়ালেট, যাদের ইনস্টল ওয়ালেট, যাদের ওয়ালেট ঠিক করা নেই তারা ওয়ালেট আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে ঠিক করে নেবেন। আর সবার আগে পিনকোড, 4 সংখ্যার একটা পিনকোড, এই যে দেখতে পাচ্ছেন 4 সংখ্যার একটা পিনকোড, এটা সেটিং করে নেবেন। আর তারপর হচ্ছে ওয়ালেট, এটা যাদের আছে তো আছেই ঠিক, আর যাদের নেই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ঠিক করে নেবেন।